প্ল্যান করলাম স্বপ্নলোকে, স্বপ্নলোকে ওইটা প্ল্যান করলাম, তখন আরফিন রুমি ভাইয়ের সাথে আমার পরিচয়। রুমি ভাই আমাকে তিনটি গানের জন্য তার সাথে আমার কথা হয় এবং চমৎকার সে তিনটি গান আমাকে দেয় তার সাথে, খুবই সাপোর্ট সাপোর্ট। হ্যাঁ, এবং আমি ওই গানগুলো নিয়ে আমার মনে হচ্ছিল যে না আমার মন মতো কিছু হয়েছে, আর রুমি ভাই অনেক সাপোর্ট করেছে আমাকে শুরুর দিকে, একদম স্টার্টিং থেকে। রবিবার কাছেও আমি কাছে থেকে অনেক কিছু শিখেছি। অনেকে, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে, অনেকে মনে করেছে আরফিন রুমির সঙ্গে ইমরানের একটা এটা আমরা একটু পরিষ্কার করে দিতে চাই। এটা আসলে রুমি ভাই আমার সাথে যখন দেখা হয়, রুমি ভাই বলে যে আসলে এই জিনিসগুলো তোর আর আমার ফ্যানরা কেন এরকম করে। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, রুমি ভাইয়ের সাথে এখনো আমার খুব ভালো সম্পর্ক, এবং ওই সময় তো আমি তো সবসময় বলি যে তার আমার ফার্স্ট সোলো অ্যালবাম রুমি ভাই করা, এবং তার কাছ থেকে আমি একদম খুব কাছ থেকে অনেক কিছু শিখেছি মিউজিক ডিরেকশনের ব্যাপারটা। তিনি আমাকে অনেক আদর করতো, এখনো আদর করে। তো সবকিছু মিলিয়ে তার কাছে সাপোর্ট পেয়েছি। সাজিদ সরকার আছে, উনি আমাকে সময়ের খুবই খুবই জনপ্রিয় আরেকজন সঙ্গীত গুরু।